সংগ্রামে উপস্থিতি বাংলাদেশ ছাত্র লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশে আপনারা যারা উপস্থিত আছেন আপনারা জানেন এই আওয়ামী লীগ সরকার যেদিন ধরে ক্ষমতায় রয়েছে দীর্ঘ 13-14 বছরে আমাদের সারা বাংলাদেশের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো কিন্তু একদিনের জন্য বন্ধ হয় নাই। কিন্তু আপনারা একটু লক্ষ্য করে দেখবেন যখনই এই ডিসেম্বর মাস আসে, যখনই আমাদের এই বিজয়ের মাস আসে, ঠিক সেই সময় বাংলাদেশের একটি চক্র যারা সেই যুদ্ধের সময় আমাদের বিরোধিতা করেছিল, যারা চায় নাই বাংলাদেশের সৃষ্টি হোক, তারা কিন্তু এই ডিসেম্বরের মাসে সেই এই ষড়যন্ত্র শুরু করে, ষড়যন্ত্রে লিপ্ত হয়। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের পক্ষ থেকে আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আমাদের এই যে শিক্ষার পরিবেশ, আমাদের যে সুষ্ঠু পরিবেশ, সারা বাংলার ছাত্র সমাজ এখন সচেতন। কোন মহল যদি এই শিক্ষার পরিবেশ বিনষ্ট করতে চায়, শিক্ষাঙ্গনে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়, এই ছাত্র সমাজ রুখে দাঁড়াবে, ছাত্র সমাজ প্রতিবাদ করবে। বাংলাদেশ ছাত্রলীগও কিন্তু হাত গুটিয়ে বসে থাকবে না, বাংলাদেশ ছাত্রলীগ সারা বাংলার ছাত্র সমাজকে সাথে নিয়ে এই প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তুলবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বক্তব্য দীর্ঘায়িত করব না, সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ।